এভি, এভি বলছি তুমি একটু ওয়েট করো, আমি এনে দিচ্ছি। এই ব্রো তুই একটু শান্ত হয়ে বস, আমি আমি খুঁজে দিচ্ছি, তুই একটু বস। কি মুশকিল, এখানেই তো থাকে, কোথায় রেখেছে? কি রে পেলি? না আমি তো এখানে পেলাম না, তুই ওখানে পেলি না? না পেলাম না, কোথায় রাখে বলতো? আরে এখানে কেন খুঁজছিস, জাগে বারান্দায় দেখ না আছে কিনা। দেবী মানে তোর এই নাও তোমার টাওয়েল। এই তো এটা কি, এটা কার টাওয়েল? এটা আমার টাওয়েল নয়। কি করছিস, কার রে টাওয়েল তুলে নিয়ে চলে এলি তুই? আর তুই এইসব করছিস কেন, কাজে মন দে না। নূপুর, নূপুর আরে কোথায় গেলে কোথায়, বারান্দায় তোমার টাওয়েলটা নেই জানো, এই সময় স্নান না করলাম। আসলে বউরাই তো টাওয়াল টাওয়াল গুলো দেয়। যাকগে আমারটা তো পেয়ে গেছি, যাই স্নান। কি রে তোরটা কি মিসিং নাকি? এ বাবা কি আর করা যাবে বল, তোর তো বউও চলে গেল। যাকগে আমি যাই স্নানটা সেরে নি। আসলে বউরা এইসব করে বুঝলি তো, তোর বউ তো আমার তোকে ত্যায্য বর করেছে। যাই আমি তুই অন্য তোমার জোগাড় করে নে, আমি আসি। ম্যান্ডি কাজ করতে বস, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। ও ফ্রেশ হোক, আমরা বাইরে যাই, চো বাইরে চ চ। ম্যান্ডি এটাই সুযোগ, এখনই আমাকে গোহবাড়ির সবটা বুঝে নিতে হবে, কারণ আমাকেই তো এভির পাশে সব থেকে বেশি ভালো মানায়। হঠাৎ এত হাওয়া দিচ্ছে কেন? শাড়িটা বদলে তাড়াতাড়ি সন্ধ্যে দেবার ব্যবস্থা করি। তুলসী তলায় প্রদীপ দিতে যা, চাবিটা মনে হয় জুনির টাকার ব্যাগে রয়ে গেল। বাসি কাপড়ে এখন কি করে শুনতে দেব আমি? জুনির শাড়ি আছে নিশ্চয়ই। এই তো গেরস্তের বাড়িতে প্রদীপ জ্বলা উচিত, কতদিন বাড়িতে প্রদীপ জ্বলে না। মামা মামি সেই সুদূর দক্ষিণে গেছে ডাক্তার দেখাতে, ওরা জানেই না এদিকে আমাদের কি অবস্থা হচ্ছে। অবশ্য না জানাই ভালো, জানলেই তো চিন্তা করবে, শরীর খারাপ হবে আবার। পাচক মশাইও তো সন্ধ্যেবেলা এসে গা ধোয়, আজ তো আমি তোয়ালেটাও বারান্দা থেকে তুলে রাখিনি, উনি খুঁজে পাবেন তো?